আজকে না আমি নিমকি বানাবো। মিষ্টির দোকানে যে নিমকিটা পাওয়া যায় চার তিন কোনা, সেই নিমকি আমি বানাবো। তা কী দিকে বানাবো আপনারা কোথা থেকে লাস্ট অব্দি দেখবেন। আমি নিয়ে নিয়েছি 500 ময়দা, দিয়ে দেবো লবণ, একটু মেখে নেব। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো সাদা তেল, এইদিকে মেখে নেব। ময়ান দেওয়ার পর দেখবেন যে কতটা পরিমাণে তেল দিলে ময়ানটা হবে। তো এইদিকে ময়ান হয়ে গেছে, ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মাখাবো, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো, বেশি জল দিলে হবে না। অল্প অল্প করে জল দিয়ে মাখালে তারপরে ঠিক হয়, এটা ডোটা তৈরি হয়ে যাবে। অনেকক্ষণ থেকে মাখাচ্ছি, তো আমার মাখানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দেবো, আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দেবো। আধ ঘন্টা আমার হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলি। খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে, তো আর একটু আমি মেখে নেব। নিয়ে এটা আমি লম্বা রপ করে নেব। এইদিকে ছোট ছোট করে লেচি কেটে নেব, এইদিকে লেচিটা কমে নিতে হবে। সব লেচি আমার কাটা হয়ে গেছে, এবারে আমি বেলে নেব, এই দিয়ে গোল করে নেব। এই ভিজে বেলে নেব, পাতলা করে বেলতে হবে। আবার আমি কী ভিজে ভাঁজ করছি আবার দেখুন, এই ভিজে ভাঁজ করবেন, খুব সহজ। আবার একটু বেড়ে নিতে হবে, সব আমি একই রকম ভিজে বেলে নেব। সব নিমকি বেলা হয়ে গেছে,
ঘোড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দেবো সাদাতে। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি নিমকিটা ছাড়ব। যখন নিমকিটা ভাজবেন তখন খুব হালকা চিনিটা ভাজতে হবে, খুব জোরে পাকা গেলে হবে না, উড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো এই থেকে ভাজতে হবে। আমি খুব আস্তে করে দিয়েছি জাল। নিমকি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার নিমকি আমি ছেড়ে দেব। আমার নিমকি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠে নেব। এইদিকে সব নিমকিগুলো আমি ভেজে নেব। নিমকি আমার ভাজা হয়ে গেছে, এই লাস্ট ভাজা, এবার আমি তুলে দেবো। দেখুন নিমকিটা পুরো দোকানের মতন তৈরি হয়েছে, দেখুন কতটা মুচমুচে নিমকি। আপনারা হচ্ছে কি চায়ের সঙ্গে খেতে পারেন, বা বিকেলবেলা মুড়ির সঙ্গে খেতে পারেন, খুব সুন্দর খেতে লাগবে।